দেখুন, এবার আমি ফিওরো যে খুলে নিয়েছিলাম আপনাদেরকে পার্ট ওয়ানে দেখিয়েছি, পার্ট টু দেখুন, এখান থেকে আমি এটা খুলে নিয়েছি। হোস্ট রাবারটা দেখুন, হোস্ট রাবারটা আমি কীভাবে কমপ্লিট করে নিয়েছি দেখুন, কোনো জায়গায় একটা ভাঙা দাগ নেই, কিছু নেই, এটা কিন্তু একদম রাবারের মতনই নরম, কিছু নেই, ভিতরেও ফাটা নেই, ভিতরটা আমি ক্লিয়ার করে নিয়েছি দেখুন, এই যে কোনো জায়গায় কিছু না। এবার দেখুন এখানে আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি, আর প্লাস যে কার্বোটার আমি দেখিয়েছিলাম, এবার আপনাদেরকে দেখাচ্ছি কার্বোটারটাকে ভালো করে ওর সাথে মাল খুলে, এর মধ্যে মাল দেখুন। এবার আমি ম্যানিপল রাবারটাকে লাগিয়ে দিচ্ছি, আর দেখুন কার্বোটার, আমি পুরোনো কার্বোটার থেকে কিছু মাল খুলে নিয়ে লাগিয়ে নিয়েছি দেখুন, কিছু মাল খুলে নিয়ে লাগিয়ে নিয়েছি আর কিছু মাল রেখে দিয়েছি। এবার দেখুন কার্বোরেটরটাকেও ফিটিংস করে নেবো, এই যে আমি এখানে রেখেছি, এটাকেও ফিটিংস করে নেবো। তার আগে ফিটিংস করবো হচ্ছে স্লাইডটা, দেখুন আমি এখানে একটা স্লাইড অন্য জায়গা থেকে খুলে রেখে দিয়েছি, পুরো ফিটিংস করে নেবো। এবার দেখুন আঠা দিয়ে এখানে আমি এটাকে বসিয়ে দিচ্ছি, দেখুন আমি ভালো করে এখানে ম্যানিপুলে আঠা লাগিয়ে নিয়েছি দেখুন, এবার ম্যানিপুলটা এখানে বসিয়ে দিচ্ছি ভালোভাবে। দেখুন এই যে দেখুন, খুব ভালোভাবে টাইট দিয়ে দেখুন কার্বোরেটরটাকে ফিটিংস করে দিচ্ছে দেখুন, প্লোট পিন, সবার আগে প্লোট পিনটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন ওলিংটার ধারে আমি ভালো করে আঠা লাগিয়ে দিয়েছি একটু, এই যে এবার দেখুন এটাকে ফিটিংস করে দিচ্ছি এখানে। এবার নাট দুটো লাগিয়ে দেবো, বসিয়ে দিয়েছি দেখুন, এই যে স্লাইডটাকেও বসিয়ে দিয়েছি আমি, স্লাইডটাকে বসিয়ে দিয়েছি, স্লাইডটা বসিয়ে এবারে পুরো ঢাকনিটা আমি লাগিয়ে নিচ্ছি দেখুন, পুরো ফিটিংস করে দিয়েছি কার্বোটার। এবারে দেখুন এখানে আমি হোস পাইপ দিয়ে লাগিয়ে নেব, দেখুন আমি রাবারটা তো আপনার দেখলাম কীভাবে লাগিয়েছি, এবার দেখুন কার্বোরেটরটাকে ফিটিংস করে কার্বোরেটরটাকে লাগাচ্ছি দেখুন। এই দেখুন আমি এখানে কার্বোরেটরটাকে এখানটা বসিয়ে দিলাম, মন দিয়ে দেখবেন, টেনে কেটে দেখলে শুধু কিছু বুঝতে পারবেন না, একটা নিজে বানাতে বহুত কষ্ট হয়। দেখুন এই যে কার্বোরেটর আমি লাগিয়ে দিলাম এখানে, আমি হোস রাবারটা পরে লাগাবো, কারণ গাড়িটার চোখটা খারাপ আছে, আগে করবো, চোখ পিস্তলটা বার করতে পারিনি আমি। দেখুন আমি এই যে বসিয়ে দিয়েছি ভালো করে, এবার দেখুন আমি এখানে চার নাট করে টাইট করে নিচ্ছি। দেখুন আমি এখানে চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি এখানে ঠিক কানটা রেখে দেবো, যতটা দরকার ততটাই নেব। পরিষ্কার করে নিয়েছি আমি, প্লাগটাকে লাগিয়ে দেবো এখানে, 10 নম্বর টাইট করে ট্যাঙ্কিটাকে বসাবো দেখুন। প্লাগটা আমি লাগিয়ে দিয়েছি, আমি তো খুলেছিলাম, আমাদের দেখিয়েছি আমি লাগিয়ে দিলাম, এবারে চলুন আমি ট্যাঙ্কিটা বসাই দেখুন, ট্যাঙ্কিটাকে লাগিয়ে দিচ্ছি দেখুন, বসিয়ে দিচ্ছি ট্যাঙ্কি দেখুন। আমি এখানে পাইপটা লাগিয়ে দিলাম, দেখুন তেলের পাইপটা ভালো করে লাগিয়ে দিচ্ছি, দেখুন এমনি ওটি মোটামুটি লাগিয়ে রাখলাম।
আমি এবার এক জায়গা থেকে খুলে দেখে নেবো যে আমার তেল আসছে কিনা। তেল আসছে, চলুন এবার গাড়িটা আমি স্টার্ট করবো। স্থায়ী ফিল্টার কিছু লাগাই নি, ওরা পরে লাগাবো, আমি স্টার্ট করে দেখে নেবো আছে কিনা। দেখুন আমার তেল চলে গেছে, তেল চলে গেছে, গাড়িটা তো স্টার্ট করছি। একটা ভিডিওর মধ্যে খুব কষ্ট হয়। ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি নতুন নতুন ভিডিওতে আমাদের পাশে থাকবেন। দেখুন আমি গাড়িটা স্টার্ট করছি, গাড়ি অন করেছি, তেল আমার চলে গেছে কার্বোটারে। দেখুন এবার আমি হোস রবারটাকে লাগিয়ে দিচ্ছি। হোস রবার দেখুন পুরো ফাটা আছে, পুরো ফাটা একদম। আমি হোস রবারটাকেও ভালো করে মেরামত করে নিই, তারপর লাগাবো। দেখুন হোস রবারটা আমি একদম ঠিক করে নিয়েছি, ঠিক আছে। এইবার দেখুন হোস রবারটাকে আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন হোস রবার আমি লাগিয়ে দিয়েছি, গাড়িটাকে আরেকবার স্টার্ট করছি। আমি স্টার্ট করে ঠিকঠাক এখন লাগাবো না, আমি এখানটাতে জাস্ট ঘুরে দেখে নেব। এইভাবে দেখেছি নেবে। আমি একটা নতুন ফিল্টার লাগাবো, মোবিলটাকে ঢালবো, গাড়িতে সার্ভিসিং করবো। এবার আমি ফিল্টারটাকে লাগিয়ে দিচ্ছি। আমি এখানে একটা লুম্যাক্সের ফিল্টার নিয়েছি, এয়ার ফিল্টার, লুম্যাক্সের এয়ার ফিল্টার নিয়েছি। আমি লুম্যাক্সের এয়ার ফিল্টারটা আমি এখানে লাগিয়ে দেবো। দেখুন আমি ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখা যাচ্ছিলো না বলে আমি অন্ধকার হয়ে গেছে যেহেতু। আমি তো পারবো সুন্দর করে আমি পরিষ্কার করে দেবো জায়গাটা। দেখুন ফিল্টার একটা নতুন মোবিল লাগিয়ে নেবো। দেখুন ফিল্টারটার মধ্যে আমি ভালো করে মুছে নিয়েছি জালিটার মধ্যে। এবার ফিল্টারটার মধ্যে ঢুকিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি। দেখুন দেখুন এবার আমি ফাইনাল স্টার্ট দেবো, দিয়ে আমি দেখে নেবো যে ঠিক আছে কি না। দেখুন আমি এই জন্য চাবিটাকে অন করেছি। গাড়ি স্টার্ট, চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন এই হেডলাইট